হঠাৎ করে, কারণ আমি এখানে ছিলাম না, আমি এখানে থাকি না, তো বাস কিছুদিনের জন্য এশিয়া, কিছুদিনের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়ে খুব ভালো লাগছে। সো আই এম ফিলিং অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ দেবরাজ অ্যান্ড দ্য অলমাইটি। হেকটিক তো কলকাতায় আমার ফ্যামিলি আছে বস, তো কলকাতা তো আসতেই হবে, বাট বম্বেতে না আমি অ্যাডিক্টেড হয়ে গেছি। মানে বম্বে শহরটা এত সুন্দর একটা শহর, অবভিয়াসলি ওখানে কাজ করার অনেক বেশি স্কোপ আছে, কলকাতা তো আমাকে অবভিয়াসলি অনেক কিছু দিয়েছে, বাট বম্বেতে মানে খুব অ্যাডিক্টিভ একটা শহর, মানে যে ভালোবাসবে ভালোবাসবে সে আর হয়তো ফিরতে চাইবে। বাংলার খাবার, বাংলার খাবার, বাংলার খাবার আমি প্রচণ্ড ভালোবাসি, সারা জীবন ভালোবাসো। বম্বেতে বড়া পাও, এই পাও, ওই পাও, সেই পাও, শুধু পাওয়েরই ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, তো আমি আর পাও বড় হয়ে গেছি, এবার ভাত খেতে এসেছি কলকাতায়। সব ধরনের খবরের সাথে আপডেট থাকার জন্য এই চেয়ার নিউজকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করুন এবং ফলো করুন। দেখা হবে আরও একটি অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এইচ এয়ার নিউজ।